পঞ্চায়েতের পরে বা লোকসভা নির্বাচনেও ছাপ্পা ভোটের অভিযোগ। দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভুয়ো ভোটার কার্ড বানিয়ে ভোট দান এবং যিনি প্রকৃত ভোটার তিনি যখন বুথে যান তার ভোট হয়ে গিয়েছে বলেন, একেবারে সরাসরি চলে যান থানায়, থানায় অভিযোগ দায়ের। দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই খবর, বাগডোগরা থানায় অভিযোগ দায়ের করেছেন পুষ্পা শর্মা, তার ভোট জালি, ভোটার কার্ড বানিয়ে অন্য একজন ভোট দিয়ে দিচ্ছেন। সরাসরি জানবো বিস্তারিত। পিকাই পঞ্চায়েতে এই অভিযোগ বারংবার সামনে এসছে এবং লোকসভা নির্বাচনে সেক্ষেত্রেও ভুয়ো ভোটার কার্ড দিয়ে একের ভোট অন্যে দিয়ে দিচ্ছে। কি ঘটলো, সব মিলিয়ে কি খবর? অভি, তোমাকে প্রথমেই জানাই যে আমরা প্রথমেই কিন্তু এই খবর কিন্তু ব্রেক করি, যেটা জানা গিয়েছিল যে বাগডোগরার 25/39 নম্বর বুথ, যে কেদারনাথ প্রাইমারি স্কুল রয়েছে, সেখানে কিন্তু পুষ্প সরকার নামে এক মহিলা, তিনি কিন্তু সকাল সকাল ভোট দিতে যান এবং সকালে যখন তিনি ভোট দিতে যান, লম্বা লাইনের পর তিনি যখন ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য প্রবেশ করেন, তখন তাকে কিন্তু যে প্রিজাইডিং অফিসার রয়েছে তিনি কিন্তু পরিষ্কার জানান যে তার ভোট কিন্তু হয়ে গিয়েছে। এবং এই কথা শোনার পর তিনি কিন্তু রীতিমতো চমকে ওঠেন এবং তিনি পরিষ্কার জানান, আমি যেহেতু এই ভোটে এখন পর্যন্ত ভোট দিইনি, তাহলে আমার ভোট কে দিল, এই বিষয় নিয়ে কিন্তু প্রিজাইডিং অফিসারের সঙ্গে কিন্তু বাকরুদ্ধ শুরু হয়। এবং এরপরেই কিন্তু দেখা গিয়েছে যে, যেটা জানা গিয়েছে যে অন্য একজন মহিলা তার ভোটার কার্ড, যে পুষ্প সরকার রয়েছে তার ভোটার কার্ড কিন্তু রীতিমতো জাল তৈরি করে নিয়ে এসে এবং তার ভোট প্রদান করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসে। এরপরই কিন্তু সেই যে বুথ 25/39 বুথ, সেটা কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এবং আশেপাশে যারা রয়েছে তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে যায় এবং এই পুষ্প সরকার রীতিমতো ক্ষুব্ধ হয়ে যায়। তিনি পরিষ্কার জানান যে আমি যেহেতু নিজের ভোট নিজে প্রয়োগ করতে পারিনি, আমাকে ভোট দিতে হবে, এমনটাই কিন্তু দাবি রাখেন প্রিজাইডিং অফিসারের কাছে। এবং প্রিজাইডিং অফিসার যেটা জানিয়েছে যে পরবর্তীতে ভোটের শেষে কিছুক্ষণ আগেই কিন্তু তাকে জানানো হয়েছে যে তাকে ব্যালটের মাধ্যমে তাকে তার ভোট কিন্তু নেওয়া হবে। এবং পরবর্তীতে যেটা জানা গিয়েছে যে এই পুষ্প সরকার কিন্তু রীতিমতো সমস্ত বিষয় নিয়ে বাগডোগরা থানায় কিন্তু একটা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, কে বা কারা তার ভোটার কার্ড। এখান থেকে একটা প্রশ্ন, সিসি ক্যামেরা, নানা রকম ফটোগ্রাফি সিস্টেম বুথে বুথে, তার পরিপ্রেক্ষিতে কে এই মহিলার ভোটটা দিয়ে দিলেন, নির্দিষ্টভাবে কখন কিভাবে দিলেন, তাকে চিহ্নিত করা গিয়েছে? দেখো, যেহেতু বুথের ভিতরে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং এই সিসিটিভি ফুটেজ কিন্তু খতিয়ে দেখা হবে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। তবে ভোট শেষ না হওয়া পর্যন্ত সমস্ত বিষয়টি কিন্তু সামনে আসছে না। প্রিজাইডিং অফিসার যিনি রয়েছেন তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যেহেতু এই পুষ্প সরকার এখন পর্যন্ত তার ভোট অন্য একজন মহিলা দিয়ে, একেবারে পরিস্থিতির দিকে নজর রাখো, পরবর্তী সময় কি হয় নজর থাকবে আমাদের। ধন্যবাদ পিকাইকে, সরাসরি আপনাদের জানালাম। বাগডোগরা থানায় লিখিত অভিযোগ করেছেন ওই মহিলা, তার হয়ে অন্য একজন ভুয়ো ভোটার কার্ড দিয়ে ভোট দিয়ে দিয়েছে।